আজকে আলোচনা করব, তোমরা যারা বাংলাদেশ সেনাবাহিনীতে পরীক্ষা দিবা, তো পরীক্ষা দিতে গেলে তো কয়েকটা বিষয়ের উপরে পরীক্ষা হয়ে থাকে, তেমনি সাধারণ জ্ঞানটাও অনেক গুরুত্বপূর্ণ একটা পরীক্ষারই অংশ। তো আজকে তোমাদের জন্য কয়েকটা সাধারণ জ্ঞান প্রশ্ন নিয়ে আসবো, খুবই বেশি। যখন আমরা কেউ সেনাবাহিনীতে পরীক্ষা দিতে যাব, তখন আমাদের এই প্রশ্নগুলো কিন্তু অনেককে কিন্তু করা হয়ে থাকে। তো যাই হোক, কথা আর বাড়াবো না, আমরা সাধারণ জ্ঞানের প্রশ্নগুলোতে যাই। আমি সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো বোর্ডে লিখে দেব, আর তোমরা যারা বিশেষ করে সেনাবাহিনীতে পরীক্ষা দিতে যাবা, তোমরা যারা এই ভিডিওটি দেখছো, আমার প্রশ্ন লেখার সঙ্গে সঙ্গে তোমরা নিজেদের মনে মনে উত্তরটা যাচ করার চেষ্টা করো, যে তুমি আসলে উত্তরটা সঠিকভাবে জানো কিনা। আর না জানলেও সমস্যা নেই, আমার এই ভিডিওর একদম ডিসক্রিপশন বক্সে আমি উত্তরগুলো লিখে দেবো। তোমরা যারা পাবা না প্রশ্ন দেখার সঙ্গে সঙ্গে, তোমরা চাইলে ডিসক্রিপশন বক্স থেকে সঠিক উত্তরটা জেনে নিতে পারো। তো যাই হোক, প্রথম প্রশ্নটা আমরা লিখব, এক নম্বর দিয়ে শুরু করি। সবাই মনোযোগ দিয়ে দেখো এবং শুনো, এবং রেডি থাকো, নিজে নিজে মনে মনে আসলে উত্তরটা খুঁজে বের করার চেষ্টা করো, দেখা যাক। প্রথম প্রশ্নটা লিখব, বাংলাদেশের কোন কোন বাহিনী নিয়ে সামরিক বাহিনী গঠিত হয়? হাতের লেখা একটু খারাপ, কষ্ট করে দেখতে হবে, আবার একটু বুঝে নিতে হবে। তাহলে প্রথম প্রশ্নটা তোমাদের জন্য সবার, বাংলাদেশের কোন কোন বাহিনী নিয়ে সামরিক বাহিনী গঠিত হয়? উত্তর অবশ্যই মনে মনে দেওয়ার চেষ্টা করো, আমার মনে হয় অনেকে জানো, আর অনেকে না জানলেও সমস্যা নেই, ডিসক্রিপশন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে উত্তরটা দেওয়া থাকবে। এবার দুই নম্বর প্রশ্ন আসি আমরা। সবাই তো সেনাবাহিনীতে পরীক্ষা দিতে যাবো, আই থিঙ্ক দ্যাট। তো যাই হোক, সেনাবাহিনীর প্রধানের নাম কি? এটা বর্তমান, বর্তমান সেনাবাহিনীর প্রধানের নাম কি? এবার তিন নম্বর প্রশ্নে আসি, বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম সেনাপ্রধানের নাম কি? বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম সেনাপ্রধানের নাম কি? চার নম্বর প্রশ্নে আসি, বাংলাদেশ সেনাবাহিনীর স্লোগান কি? এটা কিন্তু তোমরা অনেকেই জানো, তারপরও দিয়ে দিচ্ছি, কারণ অনেকের এটার মধ্যে মতো অনেকে না জানা থাকতে পারো। এই প্রশ্নগুলো একটু সুন্দরভাবে দেখতে থাকো, তারপর বাংলাদেশ কথাটা না লিখে, বারবার লিখতে গিয়ে সময়টা অনেকক্ষণ খেয়ে নিচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রতীক কি? ছয় নম্বর প্রশ্নে, বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর কোথায়? ছয় নম্বর প্রশ্ন, বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর কোথায়? তাহলে ছয় পর্যন্ত হয়ে গেল, এই এক থেকে ছয় পর্যন্ত দেখো তোমরা কয়টা উত্তর পারো, আর বাকি থাকতেছে আরো কয়েকটা দিব, দেখা যাক কতক্ষণ প্রশ্ন দিতে পারি। একটু মুছে দিস, বাকি প্রশ্ন লেখার জায়গা নেই, বোর্ডটা ছোট। তারপরও দেখি, আসলে সাধারণ জ্ঞানগুলো আমাদেরকে কিন্তু শিখতে হবে। আমরা যারা বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার অথবা সৈনিক পদে পরীক্ষা দিতে যাব, তো পরীক্ষা দিতে গেলে আমাদের অনেক সাধারণ জ্ঞান জানতে হবে সামরিক বাহিনী সংক্রান্ত। সাত নম্বর প্রশ্নে যাব, শিক্ষা অনির্বাণ কোথায়? শিক্ষা অনির্বাণ কোথায়? আট নম্বর প্রশ্ন, দুটাই কাছাকাছি, শিক্ষা চিরন্তন
কোথায়? এবার 9 নম্বর প্রশ্নে যাই, বাংলাদেশ সামরিক বাহিনীর জাদুঘর কোথায়? জাদুঘর কোথায়? পরের প্রশ্নে যাই, বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রীর নাম কি? হাতের লেখা খুবই খারাপ ভাই, তারপরেও এই কারণে সরি বলে নিচ্ছি, তারপরে একটু চেষ্টা করো, আমি মুখে তো বলে দিচ্ছি। 7 নম্বর প্রশ্ন, শিখা অনির্বাণ কোথায় অবস্থিত? 8 নম্বর প্রশ্ন, শিখা চিরন্তন কোথায়? 9 নম্বর, বাংলাদেশ সামরিক বাহিনী জাদুঘর কোথায় অবস্থিত? 10 নম্বর, বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রীর নাম কি? তো যাই হোক, আমরা এই প্রশ্নগুলো অনেকে জানি এবং অনেকে হয়তো বা জানি না। যারা জানো তাদেরকে ধন্যবাদ আন্তরিকভাবে, আর যারা জানো না, আগামীতে পরীক্ষা দিব অফিসার অথবা সৈনিক পদে সেনাবাহিনী, তাদের জন্য আসলে একটু চিন্তা করলাম যে না কিছু নিয়ে একটা টিউটোরিয়াল বানাই। আর পর্যায়ক্রমে এরকম টিউটোরিয়াল অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে আরও অসংখ্য দেওয়া আছে। আমাদের প্রতিষ্ঠানের নাম যেহেতু সোলজার ট্রেনিং একাডেমি, আর ইউটিউব চ্যানেলের নাম ISSB কোচিং। এই চ্যানেলে তোমরা যারা ভিডিওটি দেখছো বা অন্যান্য আমাদের যে ভিডিওগুলো দেখো, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আমাদের ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর অফিসার এবং সৈনিক পদের পরীক্ষার যে ধরনগুলো আছে, পরীক্ষাতে পাশ করতে গেলে যে ধরনের সাজেশন বা গাইডলাইন দরকার, ওই বিষয়গুলোর উপরে অসংখ্য আমরা টিউটোরিয়াল বানিয়ে তোমাদের উপকারের জন্য আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে বাসায় বসে থেকে কিন্তু এই ভিডিওগুলো দেখতে পারো, এবং ভিডিওগুলো দেখে যদি অবশ্যই তোমাদের কোনো না কোনো পার্শ্ব উপকার আসে, এটা সাবস্ক্রাইব করে যেতে পারো। কারণ তুমি সাবস্ক্রাইব করে যখন নোটিফিকেশন বেল আইকনে ক্লিক দিয়ে রাখবা, তখন আমাদের এই টিউটোরিয়ালগুলো যখনই আমরা চ্যানেলে দেবো তখনই কিন্তু তোমার কাছে চলে যাবে নেট অন করার সঙ্গে সঙ্গে। তো যাই হোক, উত্তর মনে মনে সবাই অনেকে হয়তো বা চেষ্টা করেছো, অনেকে জানো অনেকে জানো না। তো ডিসক্রিপশন বক্সে আগেও বলে আসছে, ডিসক্রিপশন বক্সে এই 10টা সাধারণ জ্ঞান প্রশ্নের উত্তর আমি দিয়ে দিব, তোমরা একটু ডিসক্রিপশন বক্সটা কষ্ট করে দেখে নেবা। আর বেসিক্যালি আরেকটা পরামর্শ দিয়ে দিই, সাধারণ জ্ঞানের এই 10টা প্রশ্নের আলোকে তোমরা একটু আরও বেশি করে বাসায় প্র্যাকটিস করতে থাকো, সাধারণ জ্ঞান পড়তে থাকো, পরীক্ষা যখন দিতে যাবো অবশ্যই দেখবা যে তোমরা অনেক ভালো করতে পারবা। তো আগামীতে আবার নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে আসবো, আর সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর যাওয়ার সময় আমি সবসময় একটা কথা বলি, দেশের জন্য, দেশের কল্যাণের জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য এখন থেকে নিজেকে নিবেদিত রাখার চেষ্টা করো, কোনো না কোনো পাশে নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করো, কোনো না কোনোভাবে নিজেকে ভালো কাজের সঙ্গে সম্পৃক্ত রাখার চেষ্টা করো। ভালো কাজ করে মানুষের ভালোবাসা অর্জন করতে পারলে তুমি দেখবা সৃষ্টিকর্তাও তোমাকে ভালোবেসে তোমাকে ভালো কিছু উপহার দেবে। ধন্যবাদ সবাইকে।